এই যে পেপারটা আপনারা দেখছেন, এটা তো আমার কাছে অবভিয়াসলি ইয়েলো। প্রবাবলি আপনারাও এটাকে ইয়েলোই দেখছেন, কিন্তু সত্যি কি এটা ইয়েলো নাকি এটা অন্য কিছু? এই যে পিকচারটা আপনারা দেখছেন, ইজ ইট আ ফ্রগ অর আ হর্স? ইটস কোয়াইট ইজি টু লাই টু দ্য ব্রেন, ইজন্ট ইট? আপনারা এই যে ইয়েলো পেপারটা দেখলেন, সেই পেপারটা আমাদের এই স্টুডিও সেট আপে বা যদি আপনারা সামনে থেকে দেখছেন তাহলে কিন্তু সেটা অবশ্যই অবশ্যই ইয়েলো। আই মিন সেটা হচ্ছে সাবট্র্যাক্টিভলি ইয়েলো। সাবট্র্যাক্টিভলি ইয়েলো মানে কি? মানে অ্যাকচুয়ালি এই অবজেক্টটা লাইটের ওয়েভলেন্থের সব আলোকে অ্যাবজর্ভ করে নেয় শুধুমাত্র ইয়েলো লাইটকে ছাড়া, আর ইয়েলো লাইটকে অ্যাবজর্ভ করতে পারে না বলে সেই লাইটটা সে রিফ্লেক্ট করে দেয়, আর সেই রিফ্লেক্টেড লাইটটা আমাদের চোখের রেটিনায় এসে পড়ে, আর আমাদের চোখের রেটিনায় এসে পড়লে আমরা তখন সেটাকে ইয়েলো বলে অ্যাসিউম করতে পারি। কিন্তু এই যে আপনারা যে স্ক্রিনে দেখছেন আমার এই ভিডিওটা বা আমার যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা যে ইয়েলো দেখছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইয়েলো নয়। আমাদের ডিজিটাল স্ক্রিন অ্যাকচুয়ালি ইয়েলো লাইটকে প্রোডিউস করতেই পারে না। আমাদের ডিজিটাল স্ক্রিন শুধুমাত্র রেড, গ্রিন অ্যান্ড ব্লু, এই তিনটে কালারকেই রিফ্লেক্ট করতে পারে, যেটা কিনা আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আপনাদের মনে একটা প্রশ্ন অবশ্যই তৈরি হলো, যদি এটা ইয়েলো কালার নাই হয়ে থাকে তাহলে আপনারা কেন এটাকে ইয়েলো দেখছেন, কেন আপনারা অন্য কোনো কালার দেখছেন না? দেখুন, এক্ষেত্রে আমাদের ইয়েলো কালারের ওয়েভলেন্থ সম্পর্কে একটু জানতে হবে। আমাদের ইয়েলো কালারের যে ওয়েভলেন্থ অর্থাৎ কালার ব্যান্ডে ইয়েলো কালারের যে পজিশন, সেটা মোটামুটি 570 থেকে 580 ন্যানোমিটারের মধ্যে। অর্থাৎ এর মধ্যে যদি লাইট রিফ্লেক্টেড হয় তাহলে সেটা ইয়েলো হিসেবে আমাদের চোখে রিফ্লেক্টেড হবে। এবার দেখুন, আমাদের যে হিউম্যান আইতে বিভিন্ন সেলস থাকে, যে সেলসগুলো এই কালারগুলোকে দেখতে সাহায্য করে। এর মধ্যে স্পেশালি যে সেলগুলো এক্ষেত্রে কার্যকারী ভূমিকা নেয় সেই সেলের নাম হচ্ছে কোন সেলস বা কোন কোষ। এই কোন কোষ বেসিক্যালি তিনটে টাইপের হয়, আর এই তিনটে টাইপের কোন কোষ জেনারেলি তিনটে পারফেক্ট কালারের ক্ষেত্রে বেশি মাত্রায় রেসপন্সিভ। দ্য ফার্স্ট ওয়ান ইজ গ্রেট ফর ব্লু, দ্য সেকেন্ড ওয়ান ইজ গ্রেট ফর গ্রিন, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ গ্রেট ফর রেড। সো দেখুন, ইন্ডিভিজুয়ালি এখানে কোনো পার্টিকুলার কোন সেল নেই যেটা কিনা আমাদের ইয়েলো কালারকে ডিটেক্ট করতে পারে, যেটা কিনা ইয়েলো কালারে বেশি মাত্রা রেসপন্সিভ হয়ে পড়ে। তাহলে আমাদের ব্রেন কীভাবে ইয়েলো কালারকে শনাক্ত করে বা চিহ্নিত করে? আমাদের ব্রেন যখনই সাবট্র্যাক্টিভলি কোনো ইয়েলো অবজেক্ট দেখে, অর্থাৎ তখন দেখতে পায় যে যেহেতু সেই ইয়েলো কালারের ব্যান্ডটা রেড আর গ্রিনের মধ্যবর্তী, তাহলে আমাদের কোন সেলসের মধ্যে রেড আর গ্রিন সেলসগুলো সামান্য অ্যাক্টিভেটেড হয়ে পড়ে। এবার দেখুন, যখন আপনারা ডিজিটাল মিডিয়ায় এই কালারটা দেখছেন, অর্থাৎ ইয়েলো কালারটা যখন আপনারা দেখছেন, তখন এই কালারটা অ্যাকচুয়ালি আমাদের যে ডিসপ্লে স্ক্রিন রয়েছে, ডিসপ্লে স্ক্রিন কিছুটা রেড সাবপিক্সেল এবং কিছুটা গ্রিন সাবপিক্সেলকে অ্যাক্টিভেট করে এবং সেই আউটপুট পাঠায়। এবার দেখুন, আমাদের ব্রেনের কাছে কিন্তু অ্যাকচুয়ালি রেড সাবপিক্সেল আর গ্রিন সাবপিক্সেলের সিগন্যাল পৌঁছচ্ছে, কিন্তু আমাদের ব্রেন ডিসাইড করতে পারে না যে এটা ডিস্টিংগুইশলি আলাদা আলাদা দুটো কালার। অ্যাকচুয়ালি আমাদের ব্রেন যেহেতু জানে যে একটু হালকা গ্রিন কোন কোষ এবং হালকা রেড কোন কোষ যদি অ্যাক্টিভেটেড হয় তাহলে সেটা আমরা ইয়েলো দেখি, তো আমাদের এই যে সাবপিক্সেল কিছুটা রেড সাবপিক্সেল কিছুটা গ্রিন সাবপিক্সেল অ্যাক্টিভেটেড হয় বলে আমাদের ব্রেন অ্যাজিউম করে নেয় যে এটা অ্যাকচুয়ালি ইয়েলো কালার, আর এই কারণে আপনারা এটাকে ইয়েলো দেখছেন। এটা কিন্তু আদপেও ইয়েলো নয়, ইনফ্যাক্ট রেড ব্লু আর গ্রিন বাদে বাকি কোনো কালারই অ্যাকচুয়াল নয়, সব কালারই কিন্তু ফেক। তবে আপনারা এই ভিডিওর ঠিক নিচে একটা রেড বাটন দেখছেন না? এই বাটনটা কিন্তু সাবস্ক্রিপশন বাটন, তবে এই বাটনের কালারটা কিন্তু আমিও রেড দেখছি, আপনিও কিন্তু রেড দেখছেন, এটা কিন্তু কোনো রকমভাবে ফেক কালার আপনাদের কাছে পৌঁছচ্ছে না। তো কেন দেরি করছেন?
হিট দ্যাট বাটন অ্যান্ড মেক ইট গ্রে। আশা করছি আমি আপনাদের সঠিকভাবে বোঝাতে পেরেছি। আমি চেষ্টা করলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে একটা বিশাল বড় নলেজ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। আশা করছি আমি আপনাদের সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি মনে করেন ভিডিওটি ভালো লেগেছে তাহলে একটা লাইক করবেন, যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করবেন নো ডাউট, এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার মধ্যে আর কী কী ইম্প্রুভমেন্ট দরকার আছে। আশা করছি আমি আপনাদের সঠিক তথ্যটি দিতে পেরেছি। যদি মনে করেন ভিডিওটি থেকে কোনো উপকার পেয়েছেন তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সবাইকে জানার সুযোগ করে দেবেন। আরও একবার আমি দেবাংশু আবার আপনাদের সামনে একটা নতুন এবং এক্সাইটিং টপিক নিয়ে আসছি খুব শীঘ্রই পর্দার এপারে।